আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চলে এলাম আরেক নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আমরা সবাই তো এখন আধুনিক যুগে ফ্রাই প্যান আর ব্লেন্ডার ছাড়া কিছু বুঝি না। তবে সেই যে আগে অতীতে আমরা যেরকম করে চাপড়ি খেয়েছি, এখন সেই চাপড়ি মজার পাই না। তো চলে গেলাম ফিরে আমি অতীতে। অতীতে গিয়ে সেই আগের ভাবনা নিয়ে আমি খুদ ভিজিয়ে দিয়েছি, সিদ্ধ চালে খুদকে ভিজিয়ে দিয়েছি। এখানে দুই পট খুদ আসে, আমি ভিজিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভিজে গিয়েছে, এটাকে আমি শিলপাটায় সুন্দর করে বেটে নেব, কারণ ব্লেন্ডারে খেতে খেতে তো অভ্যস্ত হয়ে গেলাম আর ভালো লাগে না। তো এখন এটা আমি আগের মজা পাওয়ার জন্য আবার নিয়ে এসেছি, মানে চলে গেলাম সেই আগের শিলপাটায়। শিলপাটায় গিয়ে আমি সুন্দর করে নিজে হাত দিয়ে এটাকে বেটে নিয়েছি। তো আসলে আমরা আগের মজাটা পাই না কেন? আমরা তো এখন আধুনিক যুগে আধুনিক জিনিসপত্র দিয়ে এগুলো খাচ্ছি, তাই আমাদের কাছে সেই মজাটা পাই না। তো মা দাদিদের হাতে যখন খেয়েছিলাম, তারা আমাদের ছোটোবেলা দেখতাম, তারা খুদ ভিজিয়ে দিয়ে শিলপাটায় বেটে তারপর চাপড়িটা বানাতো, সেটা মচমচা আর সেটা মজাটাই ছিল একটা আলাদা। তো আজকে আমি সেরকমই করব। তো আমি একটু নিজেই এটাকে বেটে নিয়েছি, কাউকে দেই নাই। আর সেই পুরাতন আমলের একটা তাওয়া ছিল, সে তাওয়ার মধ্যে আমি চাপড়িটা বানাবো, কারণ ফ্রাই প্যানে সেরকম চাপড়ি হয় না, সফট হয়ে যায়। চাপড়ি যদি মচমচা না হয় তাহলে কি আর ভালো লাগে খেতে? সে তাওয়াটাকে আমি ভালো করে ধুয়ে ঘষে একদম সুন্দর করে নিয়েছি। আর এখানে আমি চালটাকে বেটে নিচ্ছি, সরি খুদকে আমি বেটে নিচ্ছি। তো কেমন হয়েছে? আমি একটাই বাটা দিয়েছি, বেশি বাটা দিইনি, তাহলে বেশি আবার মিহিন হয়ে যাবে। তো একটা বাটাতেই আমি এর মধ্যে এই দুই পট চাল, যখন এখানে আমি এখানে এক চামচ লবণ দিয়েছি। আর ঘনত্ব কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, খুব সুন্দর একটা মাঝামাঝি যে ঘন সেই ঘনত্বটাই রাখতে হবে, তাহলে খুব সুন্দর একটা চাপড়ি হবে এটা দিয়ে। তো আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি এই যে তাওয়াটার কথা বলেছিলাম, এটাকে আমি একটু তেল দিয়ে প্রথম রেখে দিয়েছিলাম, এখন আবার সুন্দর করে এটাকে ধুয়ে চুলায় বসিয়ে রেখেছি। এর মধ্যে আমি একটু কচু শাক ভাজি করে নিয়েছিলাম। তো কচু শাকটা সিদ্ধ করতে দেখাইনি, শুধু বাগার দিচ্ছি, তেল পেঁয়াজ রসুন শুকনা মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু লবণ আর একটু চিনি দিয়েছিলাম, কারণ কচুটা একটু বেশি মিষ্টি মিষ্টি ছিল, তাই বেশি চিনি দিতে হয়নি, অল্প একটু চিনি দিয়েছি। তো এখন লাগতেছে কচুটা আমার দেখতে একটু সাদা সাদা, তো আর তেলটা একটু কম লাগছিল, তো আমি আবার মাঝখানটা একটু গর্ত করে তেল দিয়েছি। আর একটু হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে তো নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ এর মধ্যে পানি পানি ভাব থাকলে তাহলে কচু ভাজি এটা মজা লাগবে না, একদম ভুনা ভুনা হয়ে যাবে। তো যতক্ষণ আমি চাপড়িটা বানাবো ততক্ষণ এটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম, একদম অল্প লোতে এটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করছিলাম। তা আসলে কী বলবো, সে অতীতকে ফিরে পাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে। তো তাও আমার রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ করে এই যে ঘোলাটা খুদের। তো এটাকে আমি হাত দিয়ে নেব, যেভাবে আমার মা দাদিদের আমি দেখেছি ছোটোবেলায় তারা হাত দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হাত দিয়ে গোল করে নিতেন রুটির মতো, আর মাঝখানে খুব সুন্দর একটা দাগ পড়তো। এইভাবে করে নিচ্ছি আমি, কিন্তু সাবধানে কাজটা করবেন, প্রচুর গরম তাওয়া, হাতে বারবার লেগে যাচ্ছে, একটু মজা খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এই তো হয়ে গিয়েছে আমার সেই আগের দিনের সুন্দর একটা চাপড়ির। তো এখন এটা আমি ঢেকে সিদ্ধ করব 5 মিনিট, 5 মিনিট পর আমি খুলব। তো এই তো যেভাবে মাদের দেখতাম যে একটা খুন্তি দিয়ে এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে খোঁচা দিয়ে গুঁতো দিয়ে দিয়ে এই চাপড়িটাকে উঠাতেন তারা, তাওয়া থেকে আমিও সেইভাবে করছি।
করে ফাইনালি তাদের মতো করতে পেরেছি। যদিও তাদের মতো পুরোপুরি হবে না, তবু তাদের কিছুটা কপি করতে চেষ্টা করেছি। তো চেষ্টা করলে সাফল্য হবেই। তো আমি তাওটাকে আবার মুছে নিচ্ছি। আর যারা নতুন আছেন তারা কখনোই রিস্ক নেবেন না, কারণ এটা যে কোনো একটা কাঠের চামচ বা স্টিলের চামচ দিয়েও দেওয়া যায়, আর এভাবে চামচ দিয়েও ঘুরানো যায়। তো আমি শখ করে আমি হাত দিয়ে করেছিলাম। তো আমরা না হয় বড় যারা ছোটরা করবে তারা কখনোই রিস্ক নেবেন না, কারণ অনেক তাওয়াটা গরম, যদি হাতে লেগে যায় তাহলে হাতে ফোসকা পড়ে যাবে সাথে সাথে। তো এইভাবে চামচ দিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন। দেখেন চামচ দিয়েও একটু ঘুরিয়ে নিলে সুন্দর হাতের মতোই হয়। তো এই তো হয়ে গেল। এটা প্রথম আমরা সন্ধ্যাবেলা যখন খেয়েছিলাম তখন এই ভিডিওটা আমি করেছি। আমরা সেই কচু শাক ভাজি আর শুটকির ভর্তা দিয়ে আমরা ছেলের বউ, আমরা নাতি নাতনি পুতিন সবাইকে নিয়ে আমি খেয়েছি। আর রাত্রেবেলা আমরা আবার এটা ডিনার করেছি সবাই। তখন গরুর মাংস ছিল, কুরবানির ভুনা মাংস সেটা, আর বট ছিল, বট ভুনা। তো সেটা দিয়ে যখন খেয়েছি সেটাও আপনার সাথে আমি শেয়ার করতেছি। এই তো আমার পিচ্ছি বাবু দুটাও ভর্তা দিয়ে খাচ্ছে, দেখেন। তো রাত্রেবেলা ডিনারের জন্য এই যে আমরা বট বলেছিলাম, এই যে বট আর গরম গরম তখন আবার ভেজে সবাই খাচ্ছি, বট ভুনা আর এই যে চাপড়ি। ধোঁয়া উঠতেছে, রাতে ডিনারের জন্য আবার সবাই এটা নিয়ে বসেছি। আসলে কোনটা কথাই বলবো, যে ভাজির কথা বলবো বা ভর্তা দিয়ে বলবো বা বট ভুনা দিয়ে বলবো, কোনোটাই কোনো থেকে কম না। যেটা দিয়ে আপনি খাবেন সেটাই একদম লোভনীয় হয়ে যাবে, অসাধারণ, যেটা মানে ভুলার মতো না, মানে হবে যে আবার খাবো। আর সে অতীতকে আবার ফিরে পেয়েছি, এটাই খুব খুশি লাগতেছে আমার কাছে। তো আমি আরও একটু দেখাচ্ছি আপনাদের যে এই সাদা চাপড়ি আমরা চা দিয়েও খাই। তো এই তো আমি এখন চা দিয়ে একটু খাবো। আসলে আমরা ঢাকাইয়ারা চা ছাড়া তো কিছু বুঝি না, তো চা দিয়ে আমরা অনেক কিছু খেয়ে থাকি। তো চাপড়িটাও খুব একটা মজার, খেয়ে দেখবেন। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করে দেব। সবাই ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।